কিছু ইন্টারেস্টিং হেলথ হ্যাক্স, বেশ কিছু মজার আইডিয়া, যে আইডিয়াগুলো হয়তো বা ইমপ্লিমেন্ট করলে তুমি তোমার শরীরের বা স্বাস্থ্যের একটু হলেও ভালো যত্ন নিতে পারবে। প্রথমত আমি এটাকে বলতে চাই ভাতের দুষ্ট চক্র। অনেক ভাত নিয়েছি, ভাত বাকি, তরকারি শেষ। এখন যেহেতু তরকারি শেষ, ভাত এখনো বাকি, আমি আবার তরকারি নিব। এখন ওই তরকারিতে ভাতটা শেষ হয়ে গেল, এখন তরকারি বাকি, এই কথা চিন্তা করে আমি আবার ভাত নিব, এবং এই জিনিসটা চলতে থাকে। তো ভাতের দুষ্টচক্র থেকে বের হও, তরকারি দিয়ে পারলে তরকারি খাওয়া শিখো। আমরা যখন টানা কম্পিউটারের সামনে বসে কাজ করি বা অনেকক্ষণ বসে আছি, কোনো একটা জিনিসের দিকে একদম তাকিয়ে আছি, তখন আমাদের চোখের উপর প্রেশার পড়ে। সো এই ক্ষেত্রে একটা রুল অ্যাপ্লাই করতে পারো, যে রুলটাকে বলে 20-20-20। 20-20-20 রুল বলে হলো, প্রতি 20 মিনিট পর পর 20 ফিট দূরের কোনো একটা জিনিসের দিকে 20 সেকেন্ড তাকিয়ে থাকো, যেটার কারণে তোমার চোখের উপর প্রেশার কমবে, এটা একটা চোখের রিল্যাক্সেশন হয় এবং তোমার চোখের উপর যে স্ট্রেনটা পড়ে অনেকাংশেই কমে যাবে। সেভ মানি, সেভ হেলথ, বাই আ বাইসাইকেল। একটা সাইকেল কিনো, যাতায়াতের জন্য সাইকেলটা ইউজ করো, দেখবে যে প্রতিদিন অটো এক্সারসাইজ হয়ে যাচ্ছে, হাঁটারও দরকার নাই, দৌড়ানোর দরকার নাই, তোমার যাতায়াত করতেই হবে, করতেই যেহেতু হবে সাইকেলেই করো। আমরা পাঠাও ডাকি, উবার ডাকি বা অন্য যে কোনো রাইড শেয়ারিং অ্যাপ থেকে আমাদের রাইডটাকে কল করি। কল করার সময় একটু দূরে কল করো, যে জায়গায় তুমি আছো তার থেকে একটু দূরে কল করলে তোমার ওই রাইড শেয়ারিং অ্যাপের ওই ভেহিকেলে যেতেই হাঁটাটাও হয়ে যাবে, এক্সারসাইজও ডান। স্পেশালি অফিস, স্কুল, ইউনিভার্সিটি থেকে যখন তুমি বাসায় ফিরছো, ফেরার পথে হেঁটে আসো, কারণ যাওয়ার সময় অফকোর্স লেট হওয়ার একটা চান্স আছে, ফেরার সময় লেট হওয়ার তো কোনো চান্স নাই, তোমার বাসায় তো আর লেট হবে না, তাই ফেরার পথে একটু বেশি বা পারলে পুরোটাই হেঁটে আসো, যেন এক্সারসাইজের কোটাটাও ফুলফিল হয়ে যায়। আমরা অনেকেই দোতলায় ওঠার জন্য লিফট ব্যবহার করি, প্লিজ মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, এটা করো না। এটা না করলে দোতলায় বা তিনতলায় ওঠার ক্ষেত্রে যদি উঠে উঠে পার হও বা নামার সময় যদি লিফট ছাড়াই নিচে নামো, তাহলে তোমার এক্সারসাইজটাও কিন্তু হয়ে যায়। তাই লিফট অ্যাভয়েড করে ওঠা নামাও কিন্তু তোমার একটা এক্সারসাইজের বিশাল কোটা পূরণ করে দেবে। এটাকে বলে 3 white poisons, সুগার, সল্ট অ্যান্ড রাইস। যতটুকু পারো এই তিনটার কনজাম্পশন কমিয়ে দাও। খাবারের আগে পানি খাও, খাবারের উপর চাপ কমাও। এটা কিন্তু আমাদের ইসলামেও আছে, যে 3 ভাগের 1 ভাগ খেতে হয়, 1 ভাগ পানি খেতে হয়, 1 ভাগ ফাঁকা রাখতে হয়, সে অ্যাপ্লাই করে দেখতে পারো। এটাকে আমি বলি উল্টা ট্রায়াঙ্গেল। আমরা বাঙালিরা সকালবেলা খুব কম খাই, লাঞ্চে একটু বেশি খাই, ডিনারে খাই, রাইট? এরকম সকালে কম, দুপুরে মাঝামাঝি, রাতে অনেক বেশি। হওয়ার কথা হলো উল্টো, সকালবেলা অনেক হেভি ব্রেকফাস্ট করা উচিত, অনেক বেশি, বিকজ সকালবেলা ব্রেকফাস্ট করার পর তুমি কাজ শুরু করো, এরপর লাঞ্চ কম, ডিনারে যতটা সম্ভব কম খাওয়া উচিত। এবং এটার কারণে আমাদের বডি হয় হলো এরকম, কারণ আমরা সকালে কম খাই, রাতে বেশি খাই, আর আমরা যদি সকালবেলা বেশি খাই, রাতে কম খাই, তাহলে আমাদের বডি হবে একদম সুন্দর এরকম। 10 মিনিট অফিস এক্সারসাইজ নামে একটা কনসেপ্ট আছে, 10 মিনিটের মধ্যে অফিসের চেয়ারে বসে কিছু এক্সারসাইজ করা যায়, যেটা করলে তোমার যে এক্সারসাইজের কোটাটা আছে ফুলফিল হয়ে যায়। আর যারা বাসায় আছো, 7 মিনিট ওয়ার্কআউট নামে সার্চ করে দেখতে পারো, বেশ কিছু ইন্টারেস্টিং ওয়ার্কআউট দেওয়া আছে, যেটা করলে তোমার এক্সারসাইজের কোটা এক ঢিলেই সব পাকে মরে যাবে। লাস্ট একটা ইন্টারেস্টিং ট্রিক, তোমার খাবারের প্লেটটাকে ছোট করে আনো। একটা পরীক্ষায় দেখা গেছে যে আমাদের যখন বড় প্লেটে অনেক খাবার দেওয়া হয়, তখন আমরা গোগ্রাসে খাই, বড় প্লেটে যদি কম খাবার দেওয়া হয় আমাদের কাছে মনে হয় আমাদের খাবার দেওয়া হয় নাই, কিন্তু ছোট প্লেটে যদি কম খাবার দেওয়া হয় তাও কিন্তু প্লেটটা ভরাট লাগে, আমাদের কাছে মনে হয় যে ঠিকঠাকই আছে। তাই তোমার প্লেটের সাইজটা ছোট করে ফেলো, তোমার ভুঁড়ির সাইজটাও ছোট হয়ে যাবে। আশা করি এই হেলথ হ্যাক্সগুলোর একটা দুটো যদি আমাদের লাইফে আমরা কাজে লাগাতে পারি, আমাদের শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়াটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। অ্যান্ড এই আইডিয়াগুলো যদি ভালো লেগে থাকে, তোমাদের সব ফ্রেন্ডস, ফ্যামিলিজ এবং প্রিয় মানুষদের সাথেও শেয়ার করার জন্য সবাই কালকে থেকেই, কালকে না, এখন থেকেই নিজেদের শরীরের যত্ন নেওয়া শুরু করতে পারে।